মাদ্রাসা পক্ষ থেকে পাওয়া সর্বশেষ সংবাদ জানিয়ে দিচ্ছি খালেদ আক্তার। সারা দেশে আজ থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে আজ প্রথম দিনে সকাল 11টা থেকে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর 32,30,288 জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রাথমিক সমাপনীতে 29,30,573 জন এবং ইবতেদায়ী সমাপনীতে 2,99,715 জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা। দেশের বাইরে 11টি সহ সারা দেশে 7,194টি কেন্দ্রে এ পরীক্ষা শেষ হবে 27 নভেম্বর।